পারো TRLM থেকে আরও একটি নতুন জব নোটিফিকেশান বেরিয়ে এসেছে। তো আজকে সেই বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, কি এজ লিমিট হবে, স্যালারি প্যাকেজ কি থাকবে, কোথায় জব হবে, কিভাবে অ্যাপ্লাই করবে, সবগুলো ডিটেলস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? কিন্তু তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর যারা ফার্স্ট টাইম এই চ্যানেলের মধ্যে ভিজিট করছো তাদের কাছেও সেই রিকোয়েস্টই থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ডসদের সাথে, যাতে তারা এই ভিডিওটি মিস না করতে পারে, ঠিক আছে? তো এখানে যে পোস্ট নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে ISMO, অর্থাৎ সেলে মেশিন অপারেটর, ঠিক আছে? এখানে এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 35 ইয়ার্স। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস 260 পোস্ট রয়েছে। আমি সবার আগেই এখানে কনফার্ম করে দিতে চাই, এই পোস্টগুলো শুধু ফিমেল ক্যান্ডিডেটসের ক্ষেত্রে, ঠিক আছে? এখানে মেলসদের ক্ষেত্রে কোনো পোস্ট নেই, শুধু ফিমেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে, ঠিক আছে? টোটাল 260 পোস্ট এখানে নেওয়া হবে, ঠিক আছে? এডুকেশন কোয়ালিফিকেশান মিনিমাম এখানে 8 পাস রাখা হয়েছে, 8 পাস হলেই এখানে ফিমেল ক্যান্ডিডেটসরা সেই জবটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে যে স্যালারি ডিটেলস বলা হয়েছে সেটি 12,000 টাকা পার মান্থ এবং ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন ফ্রি এখানে দেওয়া হবে, 12,000 টাকা স্যালারি প্রোভাইড করা হবে। সঙ্গে যে বেনিফিটসগুলো থাকবে সেগুলো হচ্ছে ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি আপ টু 3 লাখস, ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি থাকবে 3 লাখস, 2 টি শার্ট ফর ক্লাসেস, ক্লাসেসের জন্য 2 টি শার্ট ফ্রি দেওয়া হবে, হোস্টেল ফ্যাসিলিটি ফ্রি অফ কস্ট, হোস্টেলের ফ্যাসিলিটি আপনাকে ফ্রি অফ কস্ট কস্ট দেওয়া হবে, DDY GKY সার্টিফিকেট এখানে প্রোভাইড করা হবে। এই প্রজেক্টের আন্ডারেই এই পোস্টগুলো নিয়োগ করা হবে, ঠিক আছে? ফিমেল ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর দিস পোস্ট, অনলি ফিমেল ক্যান্ডিডেটস, এখানে মেলরা অ্যাপ্লাই করতে পারবে না, শুধু ফিমেলরাই এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তারপর ট্রেনিং সেন্টার কোথায় হবে, যে ট্রেনিং হবে 6 মান্থের সেটা হচ্ছে আগরতলা ত্রিপুরাতে হবে, ঠিক আছে? ট্রেনিং ডিউরেশন কত দিনের হবে, 6 মান্থ, ওয়ার্ক লোকেশন ত্রিপুরাও হতে পারে, আফটার 6 মান্থ কমপ্লিট ওয়ার্ক সরি ট্রেনিং দেন ওয়ার্ক লোকেশন ত্রিপুরা ওয়ার আউট অফ ত্রিপুরা হতে পারে, ঠিক আছে? কিভাবে অ্যাপ্লাই করবে, এই নাম্বারটিতে তোমরা কল করবে, কল করে জেনে নেবে, বা এই অ্যাড্রেসে ওদের দেওয়া হয়েছে, ট্রেনিং সেন্টারও এখানেই থাকবে, তোমরা একবার নিশ্চয়ই এই বিফোর অ্যাপ্লিকেশন এই নাম্বারে কন্ট্যাক্ট করে ওদেরকে জিজ্ঞাসা করে নেবে কী কীভাবে অ্যাপ্লাই করবে। কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি, আইডি প্রুফ লাগবে, আধার কার্ড হলে হবে, ভোটার আইডি হলে হবে, ভোটার আইডি হলেও হবে, আধার কার্ড হলেও হবে, অ্যাড্রেস প্রুফ এখানে দিতে হবে, এডুকেশন সার্টিফিকেট তোমাদের দিতে হবে, 8 পাস 10 পাস যেগুলোই থাকে সেটি দিতে হবে, আইডি প্রুফ এখানে তোমরা আধারও দিয়ে দিতে পারো, ভোটারও দিয়ে দিতে পারো, অ্যাড্রেস প্রুফ এখানে PRTCও দিয়ে দিতে পারো, তারপর রেশন কার্ডের প্রয়োজন হবে, জব কার্ডের প্রয়োজন হবে, জব কার্ড প্রয়োজন হবে, কাস্ট সার্টিফিকেট STSC এগুলো হলে এখানে সেটাও দিতে হবে, এজ প্রুফ সার্টিফিকেট দিতে হবে, ডেট অফ বার্থ সার্টিফিকেট এখানে দিয়ে দেবে, তারপর 2 পাসপোর্ট সাইজ ফটো এখানে প্রয়োজন হবে, এই ডকুমেন্টসগুলো লাগবে অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে, ঠিক আছে? তো আবারও বলে দিচ্ছি এই পোস্টগুলো অনলি শুধু ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য, ঠিক আছে? তো যারাই ইচ্ছুক এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করার জন্য তারা নিশ্চয়ই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে অ্যাপ্লিকেশান করে দিতে হবে, ঠিক আছে? জেনে নেবে। তো সবাইকে থ্যাংক ইউ।